এখন 3 ফুট বাই 6 ফুট একটি দরজার ফ্রেম তৈরি করার এস্টিমেট চলছে। আমাদের মিস্ত্রি প্রথমে কাঠগুলি মাপ করে মার্ক করে নিচ্ছে, যাতে সঠিকভাবে মার্ক করে সঠিক জায়গায় কাঠটি কাটা হয়। খুব চিন্তাভাবনা করে ঠান্ডা মাথায় দাগ করে নিচ্ছে। ডিজে মিস্ত্রি দেখতেই পাচ্ছ, প্যান্ট পরে আছে, কিন্তু প্যান্টের বাইরে হাঁটু বেরিয়ে আছে বাতাস খাওয়ানোর জন্যে। মাপের কেটে নেওয়া হচ্ছে, ঠিক মাপ দিয়ে মার্ক করা আছে, দাগে দাগে কেটে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে। কাটার পরে 3 ফুট বাই 6 ফুট, 3 ফুটের 1 ফুট, 1 ফুটের 2 ফুট দুটি কাট কেটে নেওয়া হলো। এরপর ভালো করে রান্না করে নিতে হবে। রান্নার কাজ চলছে, রান্না বা লেবার কাজ যেটা বলে লেবার করা হচ্ছে। লেবার খুব চার সাইড ভালোভাবে লেবার করে নিতে হবে এবং মাথাম বসিয়ে দরকার হলে তুমি দেখে নিতে হবে যে সঠিকভাবে রান্না হয়েছে কি না। রান্নার কাজ চলছে আমাদের। রান্না করা সারা হলো, এরপর আলুবিন কাটা হচ্ছে। আলুবিন খুব সুন্দরভাবে আমাদের মিস্ত্রি কেটে নিচ্ছে। কাটা চলছে, কাটা আলুবিন কাটার পরে আলুবিন ভরা হচ্ছে সুন্দর করে। একটা আলুবিন ফিটিং হয়েছে আর একটা ভরা হচ্ছে। তারপর মিস্ত্রি দেখে নিয়ে আলুবিনটা সঠিকভাবে হয়েছে কি না। যাই হোক, একটু সমস্যা হচ্ছে আলুবিনের, আলুবিনটা একটু সমস্যা হওয়ার কারণে আরেকবার খুলে ওটা একটু কেটে দিতে হবে। খুলে কেটে নিচ্ছে, সঠিকভাবে করার মানে ফিটিং করার জন্য আলুবিনটি কেটে নিচ্ছে। গোলমালা দেন নামের ফামের কিছু।